হলদিয়ায় আইওসির প্ল্যান্টে অগ্নিকাণ্ডে নতুন তথ্য, গ্যাসের পাইপলাইনে লিক ছিল, পুলিশ সূত্রে খবর। পাইপলাইনের গ্যাস খালি করে শাটডাউন প্রক্রিয়া হয়নি, পাইপলাইনে গ্যাস নেই মনে করে ওয়েল্ডিং এর কাজ শুরুর জেরে অগ্নিকাণ্ড, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আইওসিতে শ্রমিক বিক্ষোভ, কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল মন্ত্রী সৌমেন মহাপাত্রর, আর্থিক সাহায্যের আশ্বাস আইওসির, তদন্তে আইওসির তদন্তকারী দল। বিজেপির শাখা সংগঠনের রাজ্য কমিটিতে রদবদল, মহিলা মোর্চার সভানেত্রী পদে অগ্নিমিত্রার বদলে তনুজা চক্রবর্তী, সৌমিত্র খান পরিবর্তে রাজ্য যুব মোর্চার সভাপতি হলেন ইন্দ্রনীল খা। রাজ্য বিজেপির সহসভাপতি হলেন জগন্নাথ সরকার, সৌমিত্র খা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন ডকে চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলেও শান্তন বসুকে। কলকাতা পুরভোটের ফল নিয়ে দলকে আক্রমণ তথাগত রায়, প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হল। কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য টুইট করছিলাম না, দলকে সজাগ করার জন্য করছিলাম, বাকি পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব, টুইট তথাগত রায়ের। কলকাতা পুরভোটে দ্বিতীয় স্থানে বামেরা, ধর্মনিরপেক্ষ দলগুলির ভালো ফল, প্রতিক্রিয়া সৌগতর। সিপিএম কে বাঁচানোর চেষ্টা কটাক্ষ দিলীপের, বামপন্থা অপ্রাসঙ্গিক হয়নি, প্রতিক্রিয়া সুজনের। কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরই দিল্লিতে রাজ্যপাল, রাজ্যের পরিস্থিতি নিয়ে অমিত শাহকে রিপোর্ট, বিজেপি সভাপতির মতো মন্তব্য লজ্জাজনক, কটাক্ষ সৌগতর। গোয়ায় তৃণমূলের তৎপরতা নিয়ে কটাক্ষ অরবিন্দ কেজরিওয়ালের, এখানে তৃণমূলের 1% ভোট শেয়ার নেই, মাত্র 3 মাস আগে তারা গোয়ায় এসেছে, গণতন্ত্রে এইভাবে কাজ হয় না, দাবি কেজরিওয়ালের। কি বললেন সেটা কোনো বিষয় নয়, গোয়ায় তৃণমূল ঠিক পথেই এগোচ্ছে, পাল্টা শোকত রায়। মেয়াদ শেষের একদিন আগেই বিরোধীদের হই হট্টগোলে অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। 13 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এদিন উত্তাল সংসদের দুই কক্ষ, গান্ধী মূর্তির পাদদেশেও চলে বিরোধীদের বিক্ষোভ। বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সংবিধানের যতটা অমর্যাদা করা সম্ভব সেটা পার্লামেন্টের ভিতরে করছেন, সারাটা মাস আমি গান্ধী মূর্তির সামনে রোদ পোহানো ছাড়া কোনো কাজ ছিল না, আমার মনে হয় তার সমাপনটা এইভাবেই করছে ওনারা। কালিয়াচকে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু, অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল, ছোড়া হয় পাথর, আত্মরক্ষায় 1 রাউন্ড গুলি চালানো হয়, দাবি বিএসএফ এর। মৃতের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জে, মাদক পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ। ফের একবার বিএসএফ এর কার্যপরিধি বৃদ্ধি নিয়ে তর্চা, বিএসএফ নিজের কর্তব্য পালনে ব্যর্থ, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদ করছেন, মন্তব্য সৌগত রায়। কাজের পরিসর বৃদ্ধির সিদ্ধান্ত সঠিক, পাল্টা দাবি সুকান্তর। নম্বর দেওয়া ও প্রার্থী বাছাইয়ে কিছু ত্রুটি থেকে গেছে, প্রাথমিকের টেটে প্রশ্নভুল মামলায় পুনর্মূল্যায়নে কলকাতা হাইকোর্টে ত্রুটি স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের, ত্রুটি সংশোধনের আশ্বাস। পুরভোটের দিন রাস্তায় ফেলে মারধরের ঘটনার পর নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহা, মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা, আগামীকাল শুনানির সম্ভাবনা, হামলার প্রতিবাদে মিছিল করে কংগ্রেস। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, হাইকোর্টে মামলা সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের, 19শে ডিসেম্বর ভোট লুট হয়েছে, সিট বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত হোক, যে বুথে অস্বাভাবিক ভোট পড়েছে সেখানে ভোট বাতিলের আবেদন, কাল শুনানির সম্ভাবনা। পুরভোটের দিন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন সিপিআইয়ের দুই প্রার্থী, আদালত সূত্রে খবর, হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আগামী 6 জানুয়ারি মামলার শুনানি হবে। পুরভোটের দিন ছাপ্পা দেওয়ার অভিযোগে গ্রেফতার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর এক পোলিং এজেন্টের রিলিভার, গতকালে অভিযোগ দায়ের বটতলা থানায়। ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে সামনে আসে গোটা ঘটনা, মক পোলের সময় তোলা ভিডিও, দাবি ধৃতের, জেরার পর জানিয়েছে পুলিশ। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ 18 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী সুনন্দন সরকারের, সত্য ঘটনা সামনে এলো, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর রাজ্য, বাংলায় তথ্য প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে, কর্মসংস্থান বেড়েছে প্রায় 3 গুণ, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সরকারি আধিকারিককে উদ্ধৃত করে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের, রাজ্যে জেড ক্যাটেগরি ও দেশজুড়ে ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পেতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর জামিনের আবেদন ফের নাকচ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত, আগামী 5 জানুয়ারি পর্যন্ত তাকে ফের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সিবিআই সূত্রে খবর, বিকাশের অসুস্থতা নিয়ে এসএসকেএম সহ 3টি সরকারি হাসপাতাল তাদের রিপোর্ট পাঠিয়েছে।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নতুন মামলার তদন্তে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরে সিপিএম কর্মী জন্মেজয় দলুইয়ের খুনের ঘটনায় তদন্তভার নেওয়া হয়েছে। ঘটনায় ১১ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের অভিযোগ। সুমিত রায়ের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট। ২১শে জানুয়ারি পর্যন্ত গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। ইডির তলবকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সুমিত রায়। জেলা তৃণমূল নেতৃত্বে নির্দেশ অগ্রাহ্য করে প্রধানের বিপক্ষে ভোট দিতে হুইপ জারি ব্লক সভাপতির। হুইপের জেরে অপসারিত তৃণমূল পরিচালিত মালদার মতিহারপুর পঞ্চায়েতের প্রধান। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ বিজেপির। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের। নিশ্চিন্তায় সন্তানকে নিয়ে দুই মহিলা নিখোঁজ কাণ্ডে গ্রেফতার দুই রাজমিস্ত্রী। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল নিশ্চিন্তা থানার পুলিশ। অপহরণের অভিযোগ দায়ের দুই মহিলার পরিবারের। আজ সকালে আসানসোল স্টেশন থেকে উদ্ধার দুই মহিলা ও শিশু। সল্টলেকের দত্তাবাধে বধূর অস্বাভাবিক মৃত্যু। শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী দাবি বাপের বাড়ির লোকেদের। মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইন গেম খেলতে বারণ করায় আত্মঘাতী বধূ, দাবি শ্বশুরবাড়ির। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় সাতজনকে গ্রেফতার করল পুলিশ। বারুইপুর সুন্দরবন ও উস্তি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুরনো আক্রোশ থেকে গুলি বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দিনহাটার গীতালদহের নবনী গ্রামে তৃণমূল কর্মী হামিদ মিয়াকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আক্রান্তের দাবি, গুলি তার মাথা ঘেঁষে বেরিয়ে গিয়ে লাগে পোষা গরুর গায়ে। কেবা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার মিনাখায় মেলাকে কেন্দ্র করে দুদলের বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। মিনাখা থানায় দায়ের হয়েছে অভিযোগ। মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ বছর পর দাসপুরে খুনের মামলার নিষ্পত্তি। অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। দুই অভিযুক্তের ১০ বছর ও আরও দুই অভিযুক্তের ৫ বছর কারাদণ্ড ঘোষণা। ২০০৪ সালের ২২শে জানুয়ারি অ্যাসিড হামলার জেরে মৃত্যু হয় রতন সামন্তের। ৮০০ গ্রাম সোনাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে হানা দিয়ে সোনা উদ্ধার করা হয়। ধৃত ইম্ফলের বাসিন্দা। করোনায় দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৩১৭ জন। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। বর্তমান পরিস্থিতিতে কাল পর্যালোচনা বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর। দেশে ভ্যাকসিনেশন নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটারে তিনি লিখেছেন, দেশে জনসংখ্যার বেশিরভাগ অংশেরই এখনো ভ্যাকসিনেশন হয়নি। কবে থেকে কেন্দ্রীয় সরকার বুস্টার ডোজ দেওয়া শুরু করবে? কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টা থেকেও ৩ গুণ বেশি সংক্রামক, এর জন্য ওমিক্রন মোকাবেলায় কড়া পদক্ষেপ প্রয়োজন। এই বলে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পরিস্থিতি মোকাবেলায় জেলা ও স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন করার পরামর্শ। ওমিক্রন উদ্বেগের মাঝে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের। বিমানবন্দরে জিনোম সিকোয়েন্সিং এর জন্য নমুনা সংগ্রহ নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তের হদিশ মিললে প্রাতিষ্ঠানিক আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। শ্রীমা সারদা দেবী জন্মতিথি উপলক্ষে আগামী রবিবার ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ৩:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত কোভিড বিধি মেনে মঠে ঢুকতে পারবেন ভক্তরা। ২৫শে ডিসেম্বর ও ৩১শে ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষের। এসপ্ল্যানেড ময়দান ও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে স্পেশাল টিম ও মহিলা আরপিএফ। কলকাতা দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতিকে উদযাপনে শহরের বিভিন্ন পুজো কমিটির পদযাত্রা। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে সামিল হন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার। পথনাটিকার মাধ্যমে পথ সুরক্ষার বার্তা রাজারহাট থানার পুলিশের। রাজারহাট চৌমাথায় রাজারহাট থানা ও রাজারহাট ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয়। শীতের ঝোড়ো ইনিংসে বাধা এবার পশ্চিমে ঝঞ্ঝা। আজ সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ২৫শে ডিসেম্বর তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠতে পারে। কালিম্পংয়ে রিশপে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির পর থেকে শুরু হয়েছে তুষারপাত। বরফে চাদরে ঢেকেছে রাস্তাঘাট। আনন্দে আত্মহারা স্থানীয় থেকে পর্যটকরা। অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা অভিনীত রাউডি রাঠোর ছবির সিকুয়েলের প্রস্তুতি শুরু হয়েছে। কেভি বিজেন্দ্র প্রসাদ লিখছেন ছবির চিত্রনাট্য। গণপত ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় চোখে আঘাত পেলেন টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি।